কথা ছিল ঈদের নামাজ শেষে বাড়ি ফিরে স্ত্রীর রান্না করা সেমাই খাবেন আব্দুল মজিদ। অথচ বাড়ি ফিরে দেখতে হলো স্ত্রীর গলা কাটা মরদেহ। অভিযোগ উঠেছে পরকীয়া প্রেমের বলি হয়েছেন গৃহবধূ শাহনাজ পারভীন। ঈদের দিন স্বামী নামাজ পড়তে ঈদগাহে গেলে পরকীয়া প্রেমিকের হাতেই নৃশংসভাবে খুন হয়েছেন তিনি। এগারোই এপ্রিল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া এলাকায় ঘটে এমনই লোমহর্ষক ঘটনা। জানা যায় নিহত গৃহবধূ শাহনাজ পারভীন ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। শাহনাজ মজিদ দম্পতির ঘরে ছয় বছর বয়সী ও তিন মাস বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। ওই গৃহবধূর সাথে উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া এলাকার রাজু নামের এক ব্যক্তির দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা যায়। ওই স্ত্রীর সাথে আগে কথা বলতো ফোনে, আর আমি অনেক চেষ্টা করে ধরছিলাম, হাতে না তো ধরতে পারি নাই, আমি ধরছি। একটা ফোন দিছিল, এই ফোনটা রাজু দেখছে, একটা বাচ্চা দেখছে এবং বাইরে গেছে, দুজন দেখছে। এই ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে দেবীগঞ্জ থানা পুলিশ। এছাড়া মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার পরপরই ঘাতক পরকীয়া প্রেমিক রাজু পলাতক রয়েছে বলেও জানান দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম। ও